নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। সিঙ্গুরে জমি ফিরে পেলেন কৃষকরা, কিন্তু এখনও প্রশাসনের সামনে চ্যালেঞ্জ অনেক। জমিকে চাষযোগ্য করতে জোর কদমে চলছে কাজ, সেই কাজ খুব সহজ নয়। এবড়োখেবড়ো জমিকে সমান করাই এখন চ্যালেঞ্জের প্রথম ধাপ। রাজ্য সরকারের সিদ্ধান্ত যে আমরা এগুলো চাষিযোগ্য জমি তৈরি করে দেব এবং আগামী 10 তারিখের মধ্যে সবটাই তুলে দেব আমরা, যতটা অনিচ্ছুক এবং ইচ্ছুক দুজনেরই আছে। নিয়ম অনুযায়ী বর্গাদার ক্ষেত মজদুর যারা আছে তারা তাদের শেয়ারও পাবে। চ্যালেঞ্জ নিয়েছেন মুখ্যমন্ত্রী, 10ই নভেম্বরের মধ্যে 997 একর জমি চাষযোগ্য করে চাষিদের হাতে তুলে দেবে সরকার। সিঙ্গুরে জোর কদমে চলছে কাজ, জমিতে নেমেছে ট্র্যাক্টর, অনেকটাই এগিয়েছে কাজ, তবু চ্যালেঞ্জ এখনো কম নয়। 10 বছর ধরে পড়ে থাকা জমি, সোনার ফসল ফলত যেখানে আজ তাই এবড়োখেবড়ো, এখানে সেখানে বড় সড়ো গর্ত। এবার এই তো গর্ত করতে জন্য আমরা করতে পারছি না, গাড়িও ঠিক মতো চালাতে পারছি না, আমাদের ভয়ও লাগছে, আন্ডারগ্রাউন্ড ফান্ডারগ্রাউন্ড হয়ে আছে আমাদের, ওই জন্য আমরা দিতে পারছি না, এই যে জোর করে চালাতে পারছি না আমরা। গত 10 বছর ধরে এবড়োখেবড়ো হয়ে যেভাবে মাটি পড়ে রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে কাজটা খুব কঠিন, গাড়িরও ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে 12 দিন সময় দেওয়া হয়েছে। 12 দিনের মধ্যে সমান করে ফেলতে হবে এই জমি, ডেডলাইন বেঁধে দিয়েছে প্রশাসন, কিন্তু আদৌ কি তা সম্ভব, সংশয় ট্রাক্টর চালকরাই। তো গতির জন্য জমিগুলো আনলেভেল হয়ে আছে, ওই জন্য প্রচুর লেট হচ্ছে আমাদের, বুঝলেন, ওই জন্য 12 দিনে আবার জিসিবি ফিসিবি দিয়ে যদি দিতে পারে তাহলে হয়ে যেতে পারে। চ্যালেঞ্জ আরও আছে, ট্র্যাক্টরের ধাক্কায় কোথাও কোথাও ভেঙে যাচ্ছে জমির সীমা নির্ধারণের জন্য লাগানো পিলারও। ক্ষুব্ধ চাষিরা দ্বারস্থ হচ্ছেন জেলা প্রশাসনের। আপনার পিলার এটা পড়ে আছে, আমার খরচা তো 30-24 শতক জমি, তো আমি বলছি তো এটা পিলার ট্র্যাক্টরওয়ালা নিয়ে ইচ্ছাকৃত ভাবে ভেঙে দিচ্ছে। এরকম 30-24 নয়, এটা কষ্ট দেখা যাচ্ছে 30-24, আর আমারও খরচা আছে 30-24। তবে কোনো চ্যালেঞ্জকেই আমল দিতে রাজি নয় প্রশাসন, মুখ্যমন্ত্রীর দেওয়া ডেডলাইনের মধ্যেই সিঙ্গুরের জমিকে চাষযোগ্য করে চাষিদের হাতে তুলে দেওয়াই এখন পাখির চোখ, আর সে কাজ তারা করবেনই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বাসাকের সঙ্গে সুতপা সেন, সিঙ্গুর।